হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন হেল্পফুল টিপসের সঙ্গে। আর সবসময় এখানে নতুন নতুন আপডেট দেওয়া হয়ে থাকে। তো আজকের নতুন খবর হলো যে WBSSC-তে কর্মী নিয়োগ হচ্ছে, 591 জন গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী নিয়োগ হচ্ছে। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, আর এর সমস্ত বিবরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা লাস্ট ডেট হচ্ছে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে 512 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ নিয়োগ হচ্ছে। এটা আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। এর জন্য সর্বনিম্ন যোগ্যতা 8 পাস, মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি। বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশান লাগছে। আশা করছি অনেকেরই ভালো লাগবে এবং এটা থেকে অনেকে উপকৃত হবে। তাই আমি আপনাদেরকে যে অফিসিয়াল বোর্ড সেটাতে নিয়ে যাচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাবেন। তার আগে আমি আপনাদেরকে দেখাই যে রিক্রুটমেন্টটা কী কীভাবে করতে হবে এবং কত কী লাগবে। তো দেখে নিন, এখানে দেওয়া আছে রাজ্যে SSC-তে 591 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ নিয়োগ হচ্ছে এই মুহূর্তে, যার লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 20 তারিখ। অর্থাৎ জুলাই মাসের 20 তারিখে এটা লাস্ট ডেট। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বিভিন্ন পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যার জন্য 72 পদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর জন্য 188 পদ, জুনিয়র কম্পোজিটর এর জন্য 8 পদ, জুনিয়র মেশিনম্যান এর জন্য 2 পদ, এরকমভাবে পিয়নের জন্য রয়েছে 188 পদ। যার যেটা পছন্দ লাগবে সেটা অ্যাপ্লাই করে নেবেন। আর সম্পূর্ণটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আর এই নিয়োগকারী সংস্থা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ রাজ্য সরকারের জব, রাজ্য সরকারি চাকরি চাকরি তো অতএব যাদের ভালো লাগবে তারা সবাই অ্যাপ্লাই করে নেবেন। বেতন উল্লেখ করা নেই। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস, মাধ্যমিক পাস অথবা ব্যাচেলর ডিগ্রি, যে কোনো থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়সসীমা এখানে দেখতে পাচ্ছেন, বয়সসীমা দেওয়া আছে 1/1/2019 তারিখ অনুযায়ী। সর্বনিম্ন বয়স স্তর হচ্ছে 18 বছর, আর সর্ব ঊর্ধ্ব স্তর হচ্ছে 40 বছর। তো যারা এই বয়সের মধ্যে পড়বেন তারাও অ্যাপ্লাই করে নেবেন। আর পরীক্ষাটা হবে রিটার্ন পরীক্ষার মাধ্যমে, এবং পরবর্তী ধাপগুলো আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে রয়েছে এটার অনলাইনে আবেদন শুরু হয়েছে জুলাই মাসের 5 তারিখ থেকে, অর্থাৎ বেশি দিন হয়নি। জুলাই মাসের 5 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং জুলাই মাসের 20 তারিখে আবেদন শেষ হবে। তো আপনারা এই সীমিত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। আবেদনের মূল্য এখানে দেওয়া রয়েছে। যারা যারা সাধারণ ও ওবিসি যারা আছেন, অর্থাৎ জেনারেল ওবিসি যারা আছেন, তারা যদি শুধুমাত্র ক্লার্কের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে তাদের পেমেন্ট করতে হবে 200 টাকা, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপের জন্য তাদেরকে 200 টাকা লাগছে। এবং তফসিলি জাতি উপজাতি জোড়া রয়েছে, শারীরিক প্রতিবন্ধী অথবা প্রাক্তন সমরকর্মী যারা রয়েছে, তারা যদি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে তাদেরকে 140 টাকা পেড করতে হচ্ছে, অর্থাৎ তারা 140 টাকা দিলেই ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা গ্রুপ ডি স্টাফের জন্য আবেদনটি করতে চাইছেন তাদেরকে 500 টাকা দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি যারা রয়েছে, জেনারেল ও ওবিসির জন্য গ্রুপ ডি আবেদন করার জন্য, গ্রুপ ডির স্টাফের আবেদন করার জন্য 500 টাকা লাগবে। আর তফসিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী অথবা প্রাক্তন সমরকর্মী যারা রয়েছেন তাদের 50 টাকা দিলেই হবে। এই পেমেন্টটি অর্থাৎ এই আবেদনের পেমেন্টটি আপনারা করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ব্যাংক চালান, যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। আর এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে নিচে দেওয়া থাকবে এটার মূল ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভিডিওটি ভালো লাগবে, আর সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলে। আবার এই চাকরি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে থাকবেন, বিভিন্ন রকম
সাহায্য পেতে থাকবেন। এবং আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে এটা সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনার রাত্রি শুভ হোক।